কাছে আছেন যত শ্রোতা বন্ধু, ওগো আমার দেশ বিদেশি ভাই, সবার কাছে আমি বাউল ময়ে জালি সালামও জানাই। আজকের গানটি হলো যৌতুকের দায়, পিতার হাতে কন্যার খুন। পিতার হাতে মেয়ের খুন। ক্যাসেটটি পাইতে হলে যোগাযোগ করুন আলোক সজ্জা, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল। ভিক্টোরিয়া রোড, আলোক সজ্জা, টাঙ্গাইল। আছে আছেন যত দেশ বিদেশি, শুনেন মন দিয়া, বাংলাদেশে যৌতুক প্রথা গিয়াছে হইয়া, কত সুখে থাকে মাইয়ারা যৌতুকের দায়, ধীরে ধীরে বলবো আমি এই নারা সবাই। ভারত শান্তিপুরে বসত করে নিবারণ বাবু নাম, তিনার কথা এ আসরে আমি তুলে ধরিলাম। বাজাও বাজাও ভাবের বাবিক, তালে তাল মিশাইয়া রে, নিবারণ বাবুর একটি ছেলে রতিনাথ তার নাম, ধীরে ধীরে তাহার কথাই আমি শুরু করিলাম। লেখাপড়া আইয়ে পাশ করে গড়ে আসেই বসিয়া, বাবা মায়ে চিন্তা করে ওই ছেলের লাগিয়া, শেষ বয়সে বউ দেখিব গো মেয়ে ঘরেতে আনিয়া রে। একটি ছেলে দিছে ঈশ্বর আমাদেরই ঘরে, ভালো একটি মায়া দেখা বিয়া করাবো ছেলেটারে, কত দেশে মাইয়া গো দেখে ওই ছেলেরও লাগিয়া, হঠাৎ একটি মায়া দেখা গো নিবারণ বাবুর পছন্দ যায় হইয়া রে। মেয়ের পিতার নাম সুরেন বাবু, আমি সবাইকে জানাই, বর্তমানে মেয়ের দেখেন আরেকটা গো আছে ভাই, ভাই বোন তারা দুইজন সন্তান সুরেন বাবুর ঘরে গেছে হইয়া। সুরেন বাবুর বর্তমানে আছে গো একটি মাইয়া, ছেলেটা অফিসিয়াল চাকরি করে ভাই, মেয়ের নামটি পারুল রানী গো, আমি সবাতে জানাই ও রে। পারুলকে দেখিয়া নিবারণ বাবু পছন্দ গেল রে হইয়া, নিবারণ বাবুর টাকার উপর পর লোভ গো গেছে রইয়া, মায়া দেখা নিবারণ বাবু সুরেন বাবুকে কয় যাইয়া, কত টাকা যৌতুক দিবেন গো আমায় দেন না কেন বলিয়া রে।
সুরে নে বাবু দেখেন জমা জমি তো নাই কোন রকম চাকরি করে তার সংসারটা চালায় ছেলেটা তার নীতি ভালো না সে চাকরি করে ভাই যাহা কিছু টাকা পয়সা পাই নিজেই খরচ করে ফেলায় টাকা দে না বা আবার হায়াতে সুরেন বাবু বড় দুঃখ পায় তাতে টাকা দে না বাবার হাতে পারুলকে দেখি আগো তারা যখন পছন্দ করিল ৩০,০০০ টাকা যৌতুক সাব্যস্ত করিল দুই ভরি স্বর্ণ দিবে সুরেন স্বীকার দিল করে দিন তারিখ দেখিয়া তারা গবিয়ার কাগজ হে পত্র লইল করে রে যেমন বলতেছে আপনার মেয়েটা আমি দেখলাম মেয়ে মোটামুটি আমার ছেলেটা চলে কিন্তু কত টাকা যৌতুক দিবেন বলতেছে দাদা আমি তো নেহাতে খাই গরিব মানুষ চাকরি ঘুরে আমার সংসার চলে তাই দুই চারজন মাতা পড়লে বইয়া সাব্যস্ত করলো দুই ভরে স্বর্ণ দিতে হবে এবং কি ৩০,০০০ টাকা যৌতুক নগদ কেস দিতে হবে সুরেন বাবু বলিতেছে তার বিআইকে বুঝাইয়া একটা কথা পিয়াই আপনার কাছে গোজাই বলিয়া ২০,০০০ টাকা গোয়া আমি এখন নগদ দিব আপনারে দুই ভরি স্বর্ণ আর ১০,০০০ টাকা গো পিয়াই দিব কদিনই পরে রে ছেলেটাই করতেছে গো চাকরি বেতন পায় নাই তার বেতন পাইলেই আপনার সমস্ত কিছু করব পরিষ্কার কোন রকম নিবারণ বাবুকে বিআইয়ে বুঝাইয়া শেষটাতে নিবারণ বাবু তাই গেলেন গো রাজি হইয়া ২০,০০০ টাকা চতুক পাইয়া গো তাদের বিয়াটা যায় হইয়া রে বিয়াটা যদি হয়ে গো গেল পারুলকে শ্বশুর বাড়ি লইয়া যায় দিনে দিনে দেখেন দুই চারি মাস গত হইল ভাই দুই চার মাসে পরে গই একদিন সুরেন মনে চিন্তা করে অনেক দিন গত হইল গো মায়াটা হে আছে স্বামীর গরে রে মায়াটাকে আমি দেখতেই যাব জামা কাপড় চোপড়ে লইয়া ধীরে ধীরে মায়ার বাড়ির দিকে রওয়ানা গেলেন হইয়া এই দিকেতে শ্বশুর শাশুড়ি ভাবতেছেই বসিয়া কোন দিন যেন বিয়াই মশয় হিয়া সে গো সেই না যৌতুকের টাকা লইয়া রে চিন্তা করতেছি ৪ মাস গত হয়ে যায় বিয়ে এখন পর্যন্ত আসতেছে না যেদিন বিয়ে আসবে হয়তো যৌতুকের টাকাগুলো ১০,০০০ টাকা এবং কি দুই ভরি স্বর্ণ হয়তো নিয়ে আসবে হঠাৎ ৪ মাস পরে একদিন সুরেন বাবু গেছে তার মেয়ে দেখার জন্য
এদিকে ছেলের বাবা ছেলের মা এরা খুব লোভী, এরা চিন্তা করতেছে একটা ছেলের দ্বারা আমরা হয়তো লাখ লাখ টাকা রুজি করতে পারতাম, তাহলে আমাদের আনন্দের দিন যেত। তাই যখন সুরেন বাবু মেয়ের বাড়িতে গেছে, সংবাদ পাইল তার বাবা বাহির বাড়িতে আসছে, বিআইন এবং বিআই দৌড়ে গেছে, আহানুতন বিয়ে আসছে, আসেন আসেন বাড়ির ভিতরে আসেন, কিন্তু মানে যৌতুকের টাকাটা আনছেন তো? জানি আপনি যৌতুকের টাকা ছাড়া আসবেন না, তাই কত টাকা নিয়ে আসছেন বিআই বলেন না আমায়। সুরেন বাবু অন্যদিকে গো, তখন মুখ রইল গুড়াইয়া রে। এইদিকে তে শেষের বেলায় শাশুড়ি বুকে দিল কইয়া, তোমার বাবার কাছে জিজ্ঞাসা করো আইছে কি না যৌতুকে লইয়া। মেজে মেয়ে যাইয়া বাবা বাবা কইয়া কাছে দাঁড়াইল, যৌতুকে টাকাটা আনছে কি না জিজ্ঞাসা করিল। চাইয়া দেখে শুই না বাবার চোখে গো, তখনই জলাশিয়াই গেল রে। সুরেন বাবু মেয়ের কাছে বলতেছে বুঝাইয়া, ছেলেটাই তো দেয় না টাকা পয়সা চাকরি যেই করিয়া, কেমনে তোমার টাকা দিব জোগাড় করিয়া। টাকা পয়সা কিছুই আনি নাই গো, আইছি তোমায় দেখিবার লাগিয়া রে। কথা শুনে শাশুড়ি তখন বুকে বলতেছে ডাকিয়া, তোমার বাপকে বসতে দাও এবার বাহির ঘরে নিয়া, যৌতুক নিয়া যদি আসে নাই অমন বিয়ারি দরকার নাই, আমাদের টাকার দরকার তাই যৌতুকে টাকা চাই। গলা ডাকা দিয়া বউকে ভিতর বাড়ি গেল লইয়া, বাবার কাছে আর যাইতেই পার হে বানা গো, তোমায় একবারেই দিলাম কইয়া রে। মেয়ে বলতেছে মা, বাবা তো কোনোরকম ভাবে এই টাকা সংগ্রহ করতে পারেনি, তাই আমাকে দেখার জন্য আইছে, হয়তো আমাকে আমার জন্য তার খুব মায়া হয়েছে, মা তাকে পড়িয়ে দিছে, কিন্তু টাকাটা সংগ্রহ করতে পারলেই বাবা টাকাটা নিয়ে আসবে। বলছে দেখো তোমার বাবার দরকার আমাদের নেই, আমাদের যৌতুকের টাকার দরকার, যেখানে তোমার বাবা টাকা নিয়ে আসেনি তাকে ভিতর বাড়ি থেকে বাহির বাড়ি বসতে দাও, সে আবার কিসের আত্মীয়, তার সঙ্গে আত্মীয় তো টাকায়। অন্য জায়গায় ছেলেটা যদি করাইতাম বিয়া, অনেক টাকা যৌতুক লইতাম আমার ছেলেকেই দেখাইয়া। বিনার ঘরের মেয়ে আইনা যৌতুকি বাকি থুইয়া, এখন যৌতুকের নামে উদ্দেশ্য নাই গো, বাবাই আসে মেয়ে দেখবার লাগিয়া রে। তখন বলতেছে দেখেন শাশুড়ির কাছেই যাইয়া, আবার তারিখে আসবে বাবা যৌতুকের টাকা লইয়া, আমার বাবার মনে দিয়েন না দুঃখ গো, কোনো খারাপ কথা কইয়া রে।
ওই রকমে বাহির বাড়ি দেখেন কিছু খাইতেই দিল। আর দেখেন মেয়েকে পিতার কাছে আসতে নাহি দিল। ভিতর বাড়ি মেয়ে বৈশা গো দুঃখেই কান্দিতে লাগিল রে। বলতেছে দেখো তোমার বাবা সুগার যে আসুক সৌতুকের টাকা সারা যদি কেউ আসে কারোর সঙ্গে তুমি কথা বলতে পারবে না, ওই বাইরে বাইরে বসে থেকে আবার চলে যাবে। যেদিন যৌতুকের টাকা দিতে পারবে সম্পূর্ণ পরিষ্কার করে, সেদিন থেকে তোমার বাপ মা আমার সঙ্গে আত্মীয় বন্ধন হতে পারবে, তার আগে নয়। যাক মেয়েকে আর বাবার বজাইতে দিল না, অনেক সময় বাবা বসে থেকে যা কিছু খাইতে দিল বাড়ির কাজের লোক দিয়া, তাই খাওয়া দাওয়া করে সুরেন বাবু বিদায় হয়ে আসলেন। কাঁদতে কাঁদতে বাড়ির দিকে বাবু বিদায় যাইতেছে হইয়া, আমি আইসা মাইয়ার দুঃখ আরো দিলাম রে বাড়াইয়া। কবে দিতে পারবো যৌতুকের টাকা রে মাইয়া, আমার যাবে খুশি হইয়া রে। বাবা দেখে মাইয়ার দুঃখ হৃদয় যায় সিরিয়া, কাঁদতে কাঁদতে বাড়ির পথে যাইতে সেই ফিরিয়া। এদিকে তাহার রানী দেখো জিজ্ঞাসা করে তারে, তোমাকে দেইকা পারুলে শ্বশুর শাশুড়ি কেমন আদর করে। সুরেন বাবু পয়সা বলে গো তখন চোখের জল মুছিয়া রে। এমন আদর করলো গো রানী আমি তোমাকে জানাই, যত্ন করে বড় করে নিয়া বসাইলেন আমায়, কারণ জানে সত্য কথা কইলে রে শ্রী আমার কাঁদবে মায়ার লাগিয়া রে। চিন্তা করলো যে সমস্ত আশার ব্যবহার তার আমার সঙ্গে করছে, যদি আমি রানীর কাছে সমস্ত কিছুই বলি তাহলে আমার রানী খুব দুঃখ পাবে, মেয়ের জন্য কাঁদতে থাকবে। তাই বলল আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ভিতর বাড়ি নিয়ে গেল এবং কি বড় করে যত্ন করে বসতে দিল, যা কিছু খাইতে দিছে আমি কত বলবো, আমি অনেক সন্তুষ্ট হয়ে সেখানে থেকে আসছি। এদিকে গামছা দিয়া চোখের জল মুছতেছে। রানী বলে ও গো স্বামী আমার দিকে বলো চাইয়া, পারুল আমার কেমন আছে বলো না খুলিয়া, মোছো কেন চোখের পানি। আমারে দেও কইয়া না জানি, পারুলের শাশুড়ি গো স্বামী তোমায় দিছে কি কইয়া রে। এইভাবে দেখেন সুরেন বাবু থাকে দুঃখ মনে লইয়া, একে একে ছয়টা মাস গেল রে গত হইয়া। এইদিকে ছেলের কাছে সদাই তাগাদা করে, যৌতুকের 10,000 টাকা ছেলে জোগাইয়া দাও মোরে, টাকা লইয়া যাব হে আমি গো একদিন পারুলের ঘরে রে। অফিসে একদিন যাইয়া
অফিসের গোনা টাকা একদিন লইল চুরি করিয়া। বইনের বিয়ার যৌতুক দিবে মনে চিন্তা করে, হঠাৎ একদিন অফিসে টাকা সবাই হিসাবে করে। শেষ মুহূর্তে সুরেন বাবুর গো ছেলেটা চোর বলেই ধরা পড়ে রে। সুছেলেটা ফিরে আসলো দেখেন চাকরি কেন ছেলে হইয়া, বর্তমানে ছেলেটা এখন খাইতে সেই ঘুরিয়া। কি দিয়া বা যৌতুক হিন্দি বেরে সুরেন বাবু বিপদ গেল হইয়া রে। এখন অফিসে টাকা চুরি করে বাবুর যে ছেলেটা ওটা ধরা পড়ে গেল, তার চাকরি ক্যান্সেল। এখন বর্তমানে মনে করেন সে টাউট বাটপারের মতো রাস্তায় রাস্তায় গলিতে গলিতে ঘুরতেছে, কোনো কাম কাজ নেই, কোনো কিছুই নেই। সুরেন বাবু যা কিছু চাকরি করে আনে তাতে কোনো রকম সংসারটা চলে, কিন্তু যৌতুক দেওয়ার মতো কোনো উপায় আর নেই। এইদিকে দীর্ঘ ছয় মাস যখন যায় চলিয়া, মায়ে বলে আমার পারুল রইছে কত দিন ধরিয়া। যাও না স্বামী একদিন তুমি পারুলকে আনিতে, হে কতদিন হয় পারুলের মুখটা গো স্বামী হে পারি না দেখিতে রে। অনেক অনেক কথা বুঝাইয়া স্বামীকে পঠাইল, খালি হাতে সুরেনে বাবু রওয়ানা হইল। বাহির বাড়ি বাবা গেলে গো মেয়ে তার খবর পাইল রে। যখন মেয়ে দৌড়াইয়া বাহির বাড়ি যাইতে চায়, শাশুড়ি গলা ধাক্কা দিয়া বউটারেই ফিরায়, তোমার বাবা যৌতুকের টাকা আনছে কিনা গো আমি আগে লই শুনিয়া রে। বাবার কথা শুনে মেয়ে দৌড়িয়া বাহির বাড়ির দিকে আসতেছে, শাশুড়ি যে গলা ধাক্কা দিয়া ফিরাইতেছে ওইদিকে যাও কেন, আমাকে শুনা লই তোমার ওই বাবা যৌতুকের টাকা আনছে কিনা। যৌতুকের টাকা এনে থাকে তাহলে তার সাথে সম্পর্ক আছে, আর না এনে থাকে তার সাথে কোনো সম্পর্ক নেই। যাও তার ছেলেকে বলতেছে, এই রতিকান্ত তোর ছেলেকে ফিরিয়ে নি, তোর ছেলে যেন তোর শ্বশুরের কাছে না যেতে পারে। বাপ ছেলে আরে রতির মা তিনজন এক পক্ষ গেছে হইয়া, রতি আইসা মারপিট করে তার বউটা নিল ফিরাইয়া। বউ যার যার হইয়া কানতে লাগলো রে দেখেন রান্না ঘরেই বইয়া রে। এইদিকেতে সুরেন বাবু পবেরার কাছে যাইয়া রাস্তার একটা ভিক্ষুকের মতো দেখেন রইল গো দাঁড়াইয়া। কাজের লোকে আইসা তারে বাংলা ঘরে বসাইল, যৌতুকের টাকা আনছেন কিনা জিজ্ঞাসা করিল। কথা শুইনা সুরেন বাবু গো চোখের জল মুছতে লাগিল রে।
যৌতুকের টাকা আনি নাই বলে আমায় কি দিবে ফিরাইয়া। অনেক দিন পরে আইসি মায়ের মগে দেখবার লাগিয়া, কতদিন হয় পারুলের মুখরে আমি দেখি না তো সাইয়া রে। শাশুড়ি বাও বেড়ার কাছে আইসা দিল তারে কইয়া, যৌতুকের টাকা বিয়াই যদি না থাকে আনিয়া, তা হইলে কাদের লোকে গো তুমি দাও বাহির করিয়া রে। সত্যি যদি যৌতুকে কোনো টাকা না নিয়ে এসে থাকে আর দুই বড়ি স্বর্ণ আয় না থাকে, তাহলে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কাজের লোককে বলল টাকা না থাকলে বসতে দাও, আর নসে তাকে বাড়ির রাস্তা দেখাইয়া দাও, চলে যাক। যাক শুনেন বলতেছে বিয়াইন, আমি বহু আশা করে আসছি কিন্তু একটা নালিশ আপনার কাছে, যদি আমি যৌতুকের টাকা আনতে পারিনি কিন্তু আমি আর কোনো কিছুই চাই না, আমার পারুলের মুখটা আমি একবার দেখে যেতে চাই। পারুল কান্তে সে যারে যারে হইয়া, বাবা তুমি বাড়ির দিকে যাও রে বিদায় হইয়া, আর কোনো দিন এইবা হারিতে গো বাবা তুমি এসো না ফিরিয়া রে। যৌতুকের টাকা রে সারা এই ক্যাসেটের জন্য যোগাযোগ করুন আলোক সজ্জা ভিক্টোরিয়া রোড টাঙ্গাইল। বাবা যদি যাও আসিয়া টাকা সারাই আসতে মরা মুকুরে দেখবা, তোমার পারুল গেছে মরিয়া রে। স্বামী আইসা পারুলকে তখন চুলের মুঠি ধরে তাই না নিয়া বসাইল, দেখেন গো রান্নাঘরে, তোর পিতাই যদি হইতো বেটাই রে আসতো যৌতুকের টাকা লইয়া রে। বাপের সামনে মেয়েকে মারে দেখেন শাশুড়িও মিলিয়া, এই দেখিয়া সুরেন বাবু কান্থে সেই দাঁড়াইয়া, ঈশ্বর আর কত কাদা বে বলো। আমার কান্তে কান্তে জীবন গেল আর কো তো কাদা বেরে বলো। কান্তে কান্তে ভিক্ষুকের মতো সেদিন বাহির গেল হইয়া, পারুল মা তোর কথাই ঠিক গেলাম রে বিদায় হইয়া, টাকা সারাই আমি আর মনারে মা তোর মুখ দেখবার লাগিয়া রে। কান্তে কান্তে বাড়ির পথে সুরেন রওয়ানা যাইতেছে হইয়া, বলে মেয়ের
যৌতুক দিতে পারবো না ভালো মানুষ হইয়া। এখন রাস্তায় রাস্তায় দাঁড়াইয়া গো, টাকা আমার সংগ্রহ করতেই হবে রে। ছিলাম আমি ভালো রে মানুষ, কত অবহেলা পাইয়া চতুকের টাকা সংগ্রহ করবো আমি চুরি ডাকাতি করিয়া। আমার মায়ের মুখের হাসি রে আমি দিব ফুটাইয়া রে। আগে আমি ভালো মানুষ ছিলাম, কিন্তু দেখলাম ভালো মানুষ হইতে হইয়া বাস্ত হলে টাকার দরকার, অর্থের দরকার। তাই আমি বুঝতেছি আমার মায়ের মুখের হাসি ফুটাতে হলে আমার ডাকাতি করতে হবে, আমার ও মানুষ হইতে হবে। ও মানুষ হইয়ে টাকা রুজি করে গো, আমার পারুলের যৌতুক দিব রে। বাড়ি যাইয়া সুরেন বাবু কান্তেছে দুলাই গড়াইয়া, প্রাণী তাহার কান্না জুড়েই দিল এসব দেখিয়া। মেয়ের বাড়ি হইতে আইসা কেন গো কান্তেছো দুলাতে লুটাইয়া রে। সুরেন বলে আমার না পারু, আমাকে দেখিবার আশায় বাবা বাবা ডাইকা যখন বাবের আর কাছে যায়। তার শাশুড়ি আইসা ফিরাইয়া নিল রে রানী গলা ঢাকা দিয়া রে। জামাই আইসা ও মার পিট করে, মা কান্থে সিজারে জারে হইয়া, মায়ের চোখে জল দেখিয়া গো আমি গেলাম পাগল হইয়া রে। মাঝে আমার কত ও দুঃখিনী, রানী কেমন করে বুঝবে তুমি মাঝে আমার কত ও দুঃখিনী। মানুষ হইয়া বাঁচতে হলে অর্থেরও দরকার, অর্থের জন্য কত অশান্তিতে আছে রে মায়া। আমি টাকা পয়সা রুজি করব রে, এখন ইয় মানুষ হইয়া রে। দাড়ি মুছে উন্মাদ রে সুরেন, একটা দেওয়ানা গেল হইয়া সদাই চিন্তা, পারুলের মুখে আমি হাসি দিব ফুটাইয়া। রাস্তায় রাস্তায় সন্ধ্যায় সন্ধ্যায় গো তারাইয়া থাকে ডেগার হাতে লইয়া রে। টাকাওয়ালা লোকজন যদি যায় রাস্তা দিয়া
তারে আমি খুন করিব রে আমার যৌতুকের টাকা লাগিয়া রে। শুনেন, উন্মাদ একটা পাগলের মতো হয়ে গেছে, কারণ আমার সামনে আমার মাকে যেরকম দুঃখ কষ্ট দিতেছে, তাই চিন্তা করলাম মানুষে বাঁচতে হলে অর্থের দরকার, টাকার দরকার। আমি আর মানুষে বাঁচতেছি না, অমানুষে বাঁচতে চাই, কারণ আমার টাকা রুজি করতে হবে। রাস্তায় রাস্তায় সন্ধ্যা রাতে একটা ড্যাগার নিয়ে ঘুরতেছে, পয়সাওয়ালা লোক পেলে তাকে আমি খুন করব, খুন করে আমার মায়ের যৌতুকের টাকা আমি সংগ্রহ করব। এইভাবে দেড়টি বছর বাবা কত গেল হইয়া, পারুলকে তারা কত মারতেছে যৌতুকে টাকার লাগিয়া। একদিন শাশুড়ি জামাইয়ে মিলারে পারুলকে দিল যে তারাইয়া রে। শাশুড়ি এবং শ্বশুর এবং তার স্বামীর অতিকান্ত এরা করলেন কি, তার শ্বশুরি আর যৌতুকের টাকা নিয়ে আসে না বলে তাকে মারধর করে মারপিট করে রাস্তায় বের করে দিলেন। যাও, তোমার মতো বল লাগবে না। শাশুড়ি বলতেছে, আমার ছেলে আবার আমি 50,000 টাকা যৌতুক নিয়ে অন্য জায়গায় বিবাহ করাবো, যা তোর বিন্না বাবার ঘরে ফিরে যা, দেখি তোর বাবা তোকে কোথায় বিয়ে দেয়। মারপিট করি ইয়া ফারুকি দিল গৃহ সারা করে, মায়া মানুষ কোথায় যাবে রে ঈশ্বর উপায় বলো রে রে। জন্ম যদি দিলা রে ঈশ্বর জগতে মাইয়া করে, তবে কেন জন্ম দিছিলা রে ঈশ্বর তুমি গরিবের গরে রে। কানতে কানতে পারুল সেদিন গো বাবার দেশের না হলো, আদা পথেই গেলে তাহার সন্ধ্যার লেগে গেল, রাস্তার মধ্যে তিন মোরে ভাই একটা পেশা পারা ছিল, সেই বাড়ির কাজ দিয়া যখন রাস্তা দিয়া যাচ্ছিল, রাস্তার ওই গুন্ডার দলে রে পারুলকে নিয়া নিলামে বেশি লো রে। দেখতে পারুল ভালো সুন্দরী বিক্রি করলো তার, পারুল যাইয়া রইল নূতন একটা বেয়েশার ঘরে, সেই লোকটাকেও বিক্রি করছে গো রাস্তার লোকে হিও মনে জোর করে রে। যেমন কিছুদিন আগে রাস্তার লোকে ওই রকম আরেকটা মাইয়াকে ওই বেশালয় নিয়ে বিক্রি করছে, তাই সেই বেশারা নূতন ওই দিন পারুলকেও জোর করে ধরে নিয়ে সেই বেশালয় বিক্রি করলো। নিলামে যখন বিক্রি করছে পারুল যার যার হয়ে কাঁদতেছে, এবং কি সেই নূতন বেশারার কাছেই, হ্যাঁ পারুল আছে, বেশাটা বলতেছে, দিদি তুমি এত কাঁদতেছো কেন, আমার কাছে খুইলা বলো। পারুল বলে, ও গো দিদি আমি তোমার দেই কইয়া যৌতুকের দায় আমার স্বামী দিছে গো তারাইয়া,
গরিবের ঘরে জন্ম লইয়া রে জীবনে কত দুঃখ গেলাম সইয়া রে। দুই বড়ি স্বর্ণ দেওয়ার কথা আর 10,000 টাকা বাকি ছিল, আমার বাবা দিতে পারে নাই বলে তারাই দিল। রাস্তা থেকে গুন্ডার দলের আইনায় আমায় নিলামে বিক্রি দিল রে। এই ক্যাসেটের জন্য যোগাযোগ করুন আলোক সজ্জা ভিক্টোরিয়া রোড টাঙ্গাইল। দুঃখে যাদের জীবন গোরা জগতে দুঃখ যায় শুধু হইয়া, সারা জীবন দুঃখ সইলাম সুখ দেখলাম না সইয়া। আমার ইজ্জত এখন পেশা বাড়ির দিদি যাবে নষ্ট হইয়া রে। ওই মেয়েটা বড়ই ভালো, একদিন দেখে নিছিল পেশা বাড়ি বিক্রি হইয়া তার ইজ্জত হারাইল। পারুল বলে আমার দিদি তোমার মতো যাবে হইয়া, বাপ মা একদিন গজবে নাহি রে আমার এই কথা শুনি রে। দিদি তোমার মতো আমার তো জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু পাই কি, কি করার আছে? কারণ যদিও হয়তো 10 বছর পর আমার বাপ মাকে আমি খুঁজে পাই, কিন্তু আর তো লাভ হইতেছে না, সমাজ আমাকে গোছতেছে না। তাই ওই নতুন ব্যবসাটা বলতেছে, দিদি কোনো চিন্তা করিও না, তোমার বাবার কথা ছিল দুই ভরি স্বর্ণ দেওয়ার এবং কি 10,000 টাকা নগদ দেওয়ার। আমার যা ক্ষতি হবার হয়ে গেছে, আমি একটা কাজ তোমাকে করে দিই। কি কাজ? তুমি আমার জন্য কিছু দোয়া করো ঈশ্বরের কাছে, আমি 10,000 টাকা এবং 2 ভরি স্বর্ণ আমার কাছে আছে, আমি তোমাকে দিয়ে দিই। তোমার যে পোশাক পাতিগুলো আমাকে দিয়ে যাও, আমার সমস্ত শাড়ি কাপড় চোপড় পোশাক পাতি আমি তোমাকে দিয়ে দিই। তুমি রাতের বেলায় রাতের আতরে পালাইয়া তোমার বাবার গৃহে তুমি চলে যাও। হে আখেরাতে সুখ পাবো কি না গো দিদি আমি নাহি জানি রে। তোমার একটা উপকার যদি আমার টাকায় যাই হইয়া, তুমি একটু কইরো রে দোয়া দিদি আমার লাগিয়া। ভগবান তো সবই দেখে, ওই মেয়েটার সমস্ত পোশাক পারুলকেই পরাইল, পারুলের সমস্ত পোশাক ওই মেয়েটা নিল। 2 ভরি স্বর্ণ আর 10,000 টাকা দিল দিয়া, সন্ধ্যা রাতেই পারুলকে লোকটাই গো বাড়ির পথে বিদায় দিল দিয়া রে। যা হোক, কেউ জানলো না পারুলের শব্দ বেশি আজ পালিয়ে যাইতেছে গা। সবাই মনে করতেছে তাহলে নতুন লোকটা ওই আরেকটা লোকের ঘরে আছে, 2-4 দিন পরই তারও সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই বাড়ি হইতে রে পারু যাইতেছে পালাইয়া, ধীরে ধীরে বাড়ির কাছেই যখন রে যায় শুনিয়া,
দেখি রাস্তার মধ্যে একটা পাগল গো দাঁড়াইয়া, হিয়াসে ডেগার লইয়া রে। ওই মাইয়াটা দেইকা গো তখন সুরেন সামনেই দাঁড়াইয়া বলে, তোমার সঙ্গে কি আসে যাও না রে মুরি দিয়া, না হইলে তোমায় খুন করিব গো আমি এই হাতের সোরা দিয়া রে। ফুটাবো আমার মায়ের মুখের হাসি, আমি উন্মাদ গেছি হইয়া, মায়ে আমার পাইতেছে না শান্তি যৌতুকের লাগিয়া, পারু আল পারুলে বলে ওরে দুষ্ট, একলা পাইয়া টাকা পয়সা সমস্ত কিছু গো দুষ্ট তুমি লইতে চাও সিনাইয়া রে। সঙ্গে আছে 10,000 টাকা, তুই বড়ি স্বর্ণ গেছে রইয়া, পাগল আরো উন্মাদ হইল ওই কথা শুনিয়া, তাড়াতাড়ি স্বর্ণ গুলা গো তুমি দেও বাহির করিয়া রে। দেখে না কারুর মুখ দেখে আদার গেছে হইয়া, ধীরে ধীরে ওই উন্মাদ যাইতেছে আই গাইয়া, মেয়েটায় পালাইতে চাই রে সেই দিন ওই পোটলাটা লইয়া রে। কথা কৌতুকের পর পারুল যায় তারে কইয়া, তুমি যদি আমার উপর আঘাত যাও করিয়া, আমি কিন্তু লোক জমাব গো উন্মাদ পাগল স্মৃতকার করিয়া রে। বলে যাহা কিছু তুমি যাইতে চাও করিয়া, আমি কিন্তু তোমায় ছাড়ব না টাকা গুলো যাব লইয়া। এই বলিয়া পারুলের বুকে গো হাতের সোরাটা দেই বসাইয়া রে। চিন্তা করলো হয়তো মেয়েটা টাকা পয়সা রেখে ছেড়ে দিলে, হয়তো আবার কারুর কাছে বলতে পারে একটা উন্মাদ পাগল সে ছোড়া দেখে আমার অনেক কিছু নিয়ে গেছে, তাই টাকা পয়সা স্বর্ণ যা কিছু আমি তো নিয়েই যাব, এই মেয়েটাকে খুন করে ফেলবো, ওকে আর চিন্তা রাখবো না। বুকের মধ্যে ছোড়াটা যখন দিল বসাইয়া, চিৎকার কো প্রিয়া উঠলো মা জননী কইয়া, মরণ কালে মা জননী রে আমায় না দেখিল চাইয়া রে। আমায় যদি করলে খুন রে আমি জানে যাব মরিয়া, তুমি আজ চুরি ডাকাতি উন্মাদ করোরে কি লাগিয়া, বলে তোমার মতো একটা মেয়ে আছে গো তার মুখের হাসি ফুটাবো নিয়া রে।
আমার অন্যের প্রতি কোনো দুঃখ দরদ নেই, কিন্তু আমার মায়ের মুখের আমি হাসি ফুটাতে চাই। দীর্ঘ দেড় বছর ধরে বিবাহ দিয়েছি, কিন্তু আমার মায়ের কোনোদিন হাসি মুখ আমি দেখিনি। তাই তোমাকে খুন করে এই দুই বড়ি স্বর্ণ এবং 10,000 টাকা নিয়ে আমি কাইলেই মার গৃহে চলে যাব। মাকে দিয়া আমি খুব খুশি হয়ে ফিরে আসবো, মার হাসি মুখ দেখব এবং তার স্বামী শাশুড়ির শ্বশুরের সেবা আমি দেখে আসবো। পারু যখন জমিনের মধ্যে গেল ভাই পড়িয়া, বাবা তখন আরেকটা আঘাত করলো রে সোরা দিয়া। পারুল কান্দা বলে, এই যে সোনা রে পাগল, টাকা পয়সা যাও লইয়া রে, তুমি যখন আমাকে খুন করলে, কিন্তু আমার মতো একটা মেয়ে যেন আর দুঃখী না থাকে, তাহলে তোমার মেয়েকে দিয়াই তুমি সুখী করো। যাও, এই যে স্বর্ণ আর এই যে টাকা। টাকার লাইগা জগৎ পাগল, আমার জীবন গেল ফুরাইয়া। আমার বাবাও একদিন কাইন্দা আইসাল রে উন্মাদ পাগল হইয়া রে। আশা ছিল মা বাবের গৃহে যাব আমি ফিরিয়া, শেষের বেলায় মা বাবের মুখ রে আমি দেখবই একবার চাইয়া রে। আমার বুঝি তা হইল না, উন্মাদ বলে কে তোমার বাবা, আইছিল কান্দিয়া। পারুল বলে, চিনবে কি তুমি তার কথা শুনিয়া, বাবাই আমার সুরেন বাবু। তোমারে দিলাম কইয়া আমার বাবার সাথে দেখা হইলে, কই রে তোমার পারুল গেছে মরিয়া রে। আমার বাবার সাথে দেখা হইল রে, কই তোমার পারুল গেছে মরিয়া রে। যৌতুকের লাইগা দুঃখ আর পাবে না, পাউলে কথা শুনে পিতা শুনে নাম শুনে উন্মাদ চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। ওরে পারুল, তুই আমার সন্তান, আমি তোকে খুন করে ফেলেছি। আমার কেহ নাই শেষবারের মতো মা, তুই আমার বুকে আয় রে। সুরেন বাবু মায়াটা তো কুলে লয় উঠাইয়া, স্বর্ণের পুটলা আর 10,000 টাকা দূরে দিল ফেলিয়া, বুকে আয় মোর মা জননী। একবার দেখ মুরে ছায়া, তোর
বুকের টাকার লাইগা তোর পিতা গেছে পাগল হইয়া আস্তে আস্তে পারুলে তখন নিস্তেজ হইয়া যায়। মামা বলে সুরেন তারে পাতালি কোলেই লয়, পারুল তুই যাইতেছিস পুরাইয়া মরার আগে হাসি মুখে আমায় ডাক না বাবা কইয়া রে। আস্তে আস্তে পারুল দেখেন বাবার দিকে হিসাইয়া এক নজরে, বাবার দিকে যখন দেখলো পারুল গিয়া, বাবা দেখে তারে আস্তে আস্তে পারুলের পরাণ পাখি শুনে গেছে ইউরে। মাজননি কই আর সুরেন চিৎকার দিয়াছিল আপন মেয়ে পিতার হাতে খুন হইয়া গেল, সুরেন পাগল গেল হইয়া একবার হাসে একবার কাঁদে মেয়ে কুলে লইয়া। রাস্তায় রাস্তায় সুরেন তখন মেয়েটাকে দেখায়, চৌতুকেরও দায়ে আমার পারুল মারা যায়, জগৎ বাসি দেখো চায়া আমার মতো কত মেয়ের বাবা উন্মাদ যাবে হইয়া রে। সুরেন বাবু মেয়েটা লইয়া ঘুরে শহরে শহরে, চতুকের যে কেমন সর্বনাশা সবাই বুঝতেই পারে, আসেন যত দেশ বিদেশি দেখেন একটু চাইয়া, গরিবের মাইয়া যৌতুক বিহানে এইভাবে যাবে মরিয়া রে। আর কত বলবো গো আমি তোকে হৃদয় ফেটে যায়, বাবার হাতে মেয়ে খুন হইতেছে এই দৌড়ায়, দেশবাসী বন্ধুগণ এই জগতে দেখেন ভাই গো মেয়ালার মরণ রে। আমি বাউল ময়ে জালি গানটা দিলাম গায়া, কত লোকের গড়ে দেখেন মায়া গেছে রইয়া, যৌতুকের লাগিয়া কতভাবে মায়া গড়ে রইছে দিতে পারে না বিয়া।
গান রেকর্ডিং লুৎফর মিয়া আতিলা বাড়ি তার ধীরে ধীরে বলবো আমি সমস্ত সমাচার। এই গানটি পাইতে হলে খুঁজে লইবেন যায়া ভিক্টোরিয়া রুটি আলোক সজা পাবেন টাঙ্গাইলাশি রে। এই ক্যাসেটটা যদি কারুর মনে প্রাণে চায় ভিক্টোরিয়ার উঠা লোক সজায় এই ক্যাসেট পাওয়া যায়। আমি বাউল ময়ে জালি যাইতেছি বিদায় হইয়া পুলি ত্রুটি হইলে সবাই আমায় দিবেন মাপ করিয়া রে। ওগো মালেক সাই মানুষকে তুমি সুখে রাইকো তোমার দুনিয়ায় রে। বাজাও বাজাও জন্তিওয়ালাই আমার তালে তাল মিশাইয়া এই পর্যন্ত কান্তা ভাই আমি ইতি যাব দিয়া।